হ্যালো ভিউয়ার, স্বাগত এই যে সাউন্ড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে ক্যাননের 90 ডিগ্রির নতুন মডেলটি নামছে, এটা নিয়ে আপনাদের সামনে এসেছি। তো চলুন মূল ভিডিওতে। তো এই সেই ক্যামেরা, মূলত আজকের এই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলুন দেখা যাক। এই সেই 90D, তো 90D-তে মূলত আপনার কী কী পাবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর 90D-র কথা বলি, এটার বিল্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর, মানে প্রিভিয়াস যে 80D ক্যামেরা আছে ওটার মতোই বিল্ড কোয়ালিটি, কিন্তু বিল্ড কোয়ালিটির মধ্যে এটা একটু সাইজে বড় করছে। আর এটার মূল প্লাস পয়েন্ট, আপনারা একটা জয়স্টিক দিয়ে দিছে। জয়স্টিক দিলে হবে কি, এই জয়স্টিকের মাধ্যমে আপনারা যে ফোকাস পয়েন্ট আছে এই ফোকাস পয়েন্টগুলো সরানোরা করতে পারবেন, বা ক্যামেরার ছবি প্রিভিউ করার সময় জুম করে সেটা আপনার এদিক ওদিক সরায় দেখতে পারবেন। আর 90D-তে মূল কী কী আছে, আমি 90D সম্পর্কে কথা বলি। সবার আগে এটার মেগাপিক্সেল, এটাতে বিগ একটা মেগাপিক্সেল দেওয়া আছে। এটা 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা 9000x6000 ক্যামেরা রেজুলেশনের ছবি তুলতে ক্যাপচার করতে পারে। আর এটাতে আর একটা কথা বলি, প্রিভিয়াস যে 80D আছে, প্রিভিয়াস 80D-র মধ্যে এটাতে যে মূল পার্থক্য, এটাতে 4K ভিডিও হয়, মানে এটা 60 FPS 4K ভিডিও পাবেন। আর যারা সুপার স্লো মোশন ভিডিও চান, এটাতে ফুল HD-তে কিন্তু স্লো মোশন ভিডিও হয়, মানে 120 পার সেকেন্ড ভিডিও করতে পারবেন। জাস্ট সুপার স্মুথলি, আপনার প্রিমিয়ারে বা যে কোনো এডিটরে যদি আপনারা সুপার স্মুথ বা স্লো মোশন করেন, তাহলে কখনো এই যে শেকি যে ভাবটা থাকে এটা থাকবে না। এই জন্য এটাতে সুপার স্মুথ ভিডিও করার জন্য 120 FPS ভিডিও করতে পারবেন ফুল HD-তে। এরপর এর বডি সম্পর্কে একটা কথা বলি, এটা তো প্রিভিয়াস ভার্সন 80D-র মতোই, আপনারা মাইকের মাইক্রোফোন জ্যাক পাবেন 3.5mm, এবং এটাতে হেডফোন দিয়ে মনিটরিং করার জন্য হেডফোন জ্যাক আছে, মানে এখানে হেডফোন লাগায় আপনারা মনিটরিং করতে পারেন। আর এটাতে নতুন একটা জিনিস দিয়ে দিছে, HDMI মিনি HDMI পোর্ট দিয়ে দিছে। আপনারা যদি এক্সট্রা কোনো মনিটর ইউজ করেন, ধরেন আপনারা নাটক শুটিং করছেন বা কোনো আউটডোর কোনো টেক নিচ্ছেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর করার সময় যা এক্সট্রা মনিটর ইউজ করবেন, তাহলে এটা এক্সট্রা HDMI পোর্ট পেয়ে যাবেন। আর এটাতে USB টাইপ দেওয়া আছে, মানে প্রিভিয়াস যে ভার্সনগুলো আছে এটা মিনি USB দেওয়া আছে, কিন্তু এটা USB টাইপ দেওয়া আছে। যারা অ্যান্ড্রয়েড ফোন, কিছু অ্যান্ড্রয়েড ফোন USB টাইপ বি দেওয়ার কারণে সেই অ্যান্ড্রয়েড ফোনের কেবল দিয়েও আপনারা এটাতে ছবি বা ভিডিও পারাপার করতে পারবেন। আর এটা ডিসপ্লে সম্পর্কে কথা বলি, এটা 3.2 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে, যা 360 রোটেট করা যায়, মানে আপনারা ইচ্ছা করলেই চতুর্দিকেই রোটেট করতে পারবেন। চতুর্দিকে বলতে আপনারা সামনেও মানে ফ্রন্ট ভিডিও করতে পারেন, আপনারা যারা ব্লগিং করেন তারা ফ্রন্ট ভিডিও করতে পারবেন ব্লগিং করার সময়, এবং পিছন থেকেও ভিডিও করতে পারবেন। আর এটাতে টাচ স্ক্রিন দেওয়া আছে, আর এটার ফোকাস পয়েন্টের মতো 45টা ফোকাস পয়েন্ট আছে। এই 45টা ফোকাস পয়েন্ট হইলেও যদি লাইভ ভিউ আপনারা ভিডিও করেন বা ছবি তোলেন, তাহলে ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন প্রায় 3600-এর মতো। আর যদি অপটিক্যাল যে ভিউফাইন্ডার আছে, এই ভিউফাইন্ডার যদি ফোকাস পয়েন্ট দেখেন, তাহলে 45টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। আর এটার ভিউফাইন্ডার নিয়ে একটা কথা বলি, এটার কিন্তু এটাই একমাত্র ক্রপ সেন্সার বডি ক্যানন লাইন আপের যেটাতে প্রায় 100% কভারেজ দেওয়া আছে। এই ভিউফাইন্ডার যেটা আপনি সামনে দেখতে পারেন, মূলত ছবিতেও এই এতটুকু রেঞ্জের ছবি আপনারা পেয়ে যাবেন, এই জন্য 100% কভারেজ দেওয়া আছে। আর এটার আর একটা কথা বলি, এটার যে ফোকাস সিস্টেম আছে এটা প্রায় হাইব্রিড ফোকাস সিস্টেম এবং আই অটো ফোকাস আছে। আপনারা যদি এটা যেটা আগের যে আছে সেটা ফেস এরিয়া ফোকাস পয়েন্ট, মানে আপনার মুখের তে ফোকাস করে তারপর ভিডিও করা যাইতো বা ছবি তোলা যায়, কিন্তু এটাতে আছে আই অটো ফোকাস। আই অটো ফোকাস থাকার কারণে আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আই অটো ফোকাস থাকার কারণে আপনার চোখের মূল, আপনার যদি কোনো ছবি বা ভিডিওর মূল ফোকাস পয়েন্ট যদি আপনারা আই অটো ফোকাসে করতে পারেন, তাহলে অবশ্যই ছবিটি শার্প আসবে এবং ভিডিওটির কোয়ালিটি অন্যতম ভালো হবে। আর এটাতে আই অটো ফোকাস দেওয়ার কারণে এটাতে অনেক শার্প ভিডিও হয়, মানে ভিডিও এবং ছবির কোয়ালিটি অনেক অত্যন্ত শার্প হয়। আপনি দেখতেই পাচ্ছেন এটা আই অটো ফোকাস, যত দ্রুতই আপনারা মুভ করেন না কেন, আই অটো ফোকাস কারণে ফোকাস কখনো ছেড়ে দেবে না। আর এটাতে ব্যাটারির কথা বলি, এটা যে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, এটা LP6, প্রিভিয়াস যে 8D 6D মার্ক টু 5D মার্ক ফোর যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেই ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে। আর এই ব্যাটারি ইউজ করার ফলে এটাতে ব্যাটারির লাইফ অত্যন্ত বেশি, আপনারা একটানা ভিডিও করলে 2 ঘন্টা একটানা ভিডিও করতে পারবেন। আর এটা DIGIC 8 প্রসেসর আছে, DIGIC 8 প্রসেসর থাকার কারণে, মোর হায়ার রেজুলেশন থাকার কারণে মূলত দ্রুত ছবি ক্যাপচার হয়, দ্রুত প্রিভিয়াস হতে পারে এবং আপনার মেমোরি কার্ডে দ্রুত সেভ হতে পারে। আর এই প্রসেসরটা খুব অল্প পরিমাণ মানে আপনার পাওয়ার কনজিউম করে, এই কারণে এটাতে আপনারা মূলত ফুল ব্যাটারি চার্জে 1300-1400 ছবি তুলতে পারবেন যদি অপটিক্যাল ভিউফাইন্ডার চান। আর লাইভ ভিউফাইন্ডারে ছবি তুললে একটু কম তুলবে, তবুও 1200-1000 ছবি তুলতে পারবেন। আর এই 90D IOS-এর যে পারফরমেন্স আছে এটা 100-26000 পর্যন্ত আসতে পারে, মানে আপনারা একদম লো লাইটেও ভিডিও বা ছবি তুলতে পারবেন, এই আইএসও পারফরমেন্স অত্যন্ত ভালো। আর এটা CMOS সেন্সর
হয় প্রায় 32.5 মেগাপিক্সেল হয়, খুব ভালো ভিডিও কোয়ালিটি হয়। যারা গিম্বেলে বিশেষ করে ওয়েডিং এর কাজ করেন বা মিউজিক ভিডিও করবেন বা নাটক শর্ট ফিল্ম বানাবেন তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এটাতে অবশ্যই এক্সটার্নাল মাইক্রোফোন লাগাইতে পারবেন, এক্সটার্নাল হেডফোন লাগায় আপনারা সাউন্ড মনিটরিং করতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে, এটা এক্সট্রা দুইটাই করতে পারবেন। আর এটার আই অটো ফোকাস থাকার কারণে গিম্বেলে অত্যন্ত স্মুথ সিনেমাটিক যে লুক ভিডিও করেন সেটা এই গিম্বেলের মাধ্যমে আপনারা করতে পারেন। আর ভিউয়ার্স, এটাতে ডিজিক 8 প্রসেসর থাকার কারণে খুব দ্রুত মানে এই ক্যামেরাটা ওভারহিট হয় না। এই ক্যামেরার একটা মূল বিশেষত্ব, আমার ছোটো ভাই ফারুক প্রায় 1 বছর ধরে ইউজ করতেছে, তার ভাষ্য মতে এই ক্যামেরাটাতে যে ইউজ করে যে মজাটা মূলত কোনো ওভারহিটের প্রবলেম নয় বা ক্যামেরা ওভারহিটে বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম নয়। যারা তো মূলত লং টাইমের কন্টেন্ট ক্রিয়েট করেন, ওয়াজ মাহফিলে ভিডিও করবেন বা বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করতে পারবেন, তারা এই ক্যামেরাটা চয়েস করতে পারেন। এবং এটা ক্রপ সেন্সর বডি হলো মূলত প্রফেশনালের মতো ফিলিংস আপনাদের দেবে। এবং এটা সার্ভিস কোয়ালিটি পর্যন্ত বলি, এটা মূলত মেড ইন জাপান পেয়ে যাবেন। আর এটা 8 ভোল্টের যদি ব্যাটারি অ্যাডাপ্টার কেনেন, আপনারা এসি অ্যাডাপ্টার কেনেন, তাহলে এই ব্যাটারি ছাড়াই আপনারা এসি অ্যাডাপ্টারতে যদি ডাইরেক্ট ক্যামেরা লাগান তাহলে আপনারা, যেহেতু এটা ভিডিও করার সময় 29 মিনিট রেকর্ড হয়, কিন্তু আপনারা যদি এসি অ্যাডাপ্টার লাগান তাহলে একটানা আপনারা নিজের ইচ্ছা মতো 2-3 ঘন্টাও ভিডিও করতে পারবেন। আর এটার যে জয়স্টিক আছে, এই জয়স্টিকটা মূলত ক্রপ সেন্সর ক্যাননের লাইন আপের যে লাইন আপ আছে, এই ক্যাননের লাইন আপের জয়স্টিকের মধ্যে এটাই ফার্স্ট। এবং এটাতে ক্যাননের 5D Mark IV দেওয়া আছে এবং ক্রপ সেন্সর বডির মধ্যে এটা দেওয়া আছে। আর এটার একটা কথা বলি, এটা যদিও ক্রপ সেন্সর APS-C সেন্সর সিমস সেন্সারে তৈরি, তবুও ছবির যে কোয়ালিটি আছে এটা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না। যারা ওয়েডিংয়ের ছবি ফটোশ্যুট করেন বা আপনারা বিভিন্ন প্রোডাক্টের ফটোশ্যুট করেন বা বিভিন্ন প্রজেক্ট যেমন ব্রিজ বা কোনো কালভার্ট বা কোনো বিল্ডিংয়ের ফটোশ্যুট করবেন, মোর ডিটেলস পর্যন্ত তারা এই ক্যামেরাটি চয়েস করতে পারেন। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ক্যামেরা। আর এটার একটা কথা, সবচেয়ে বিশেষ একটা কথা বলি, এটার কিন্তু বডিটা ওয়েদার শিল্ড। ক্যাননের যে প্রিভিয়াস মডেল ছিল ধরেন 80D 70D, এটা ওয়েদার শিল্ড ছিল, কিন্তু এটা ওয়েদার শিল্ড এবং ডাস্ট প্রুফ, মানে এটাতে বৃষ্টিতেও কোনো খুব একটা ঝামেলা হবে না, আর যদি কোনো কারণে পানি পড়ে এটা পানিতে সহজে ঝামেলা হবে না। আর এটার ওয়েদার শিল্ড ডাস্ট প্রুফ বডি হতে এটাতে ময়লা খুব বেশি ঢুকবে না। আর এটার সেন্সারটা আমি বলবো যে আপনি লাইভ ভিউ যখন ভিডিও করবেন সেন্সার তখন অবশ্যই ওপেন থাকে, এই সময় লাইভ ভিউ ভিডিও করার সময় বা লাইভ সেন্সার ওপেন অবস্থায় আপনার লেন্স কখনোই পরিবর্তন করবেন না। আর এটাতে রিকমেন্ড করবো, এটার সাথে আপনারা 18-55 একটা কিট লেন্স পেয়ে যাবেন। আপনারা 18-55 যদি কিট লেন্স নেন তাহলে অবশ্যই IS-2টা নেবেন। আর যদি আপনারা একান্তই কোনো আউটডোর মানে লং একটু ডিস্টেন্সেবল ভিডিও করতে চান তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনারা 50mm একটা প্রাইম নিতে পারেন। আর 50mm নিয়ে কেমন ভিডিও হবে সে ভিডিও কোয়ালিটি আপনাদের সাথে ডেমো একটু দিব, দেখতেই পাচ্ছেন। তো পরিশেষে আপনারা দেখতেই পারলেন এটার ভিডিও কোয়ালিটি এবং ছবির কোয়ালিটি, আপনার নিচে গুগল ড্রাইভের কিছু লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখান থেকে যেয়ে দেখতে পারেন এটার ছবির কোয়ালিটি। যারা ক্যাননের ক্রপ সেন্সর বডি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই 90D চয়েস করতে পারেন। এবং 90D মূল এটা নতুন লেটেস্ট যে ক্যাননের যে ক্রপ সেন্সার এটা লেটেস্ট একটা ক্যামেরা। আর এটার সঙ্গে স্ট্রিপ পেয়ে যাবেন, একটা চার্জার পেয়ে যাবেন, একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং এটা একটা ব্যাটারির যে চার্জ এই চার্জ কেবল পেয়ে যাবেন। মূলত আনবক্সিং ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে পারেন এই ক্যামেরাটি। আমি মূলত 1 বছর আগে আমার এক ছোটো ভাই কিনছে তার থেকে নিয়ে আমি আপনাদের সামনে মূল এটার যে মোর ডিটেল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে।